হাই ফ্রেন্ড, আমি কিরণ। নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে। তো আমি আজকে যে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে কি করে আমি, তো ফ্রেন্ড আমি যে আজকে রেসিপিটা আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে কি করে আমি ফ্রাইড রাইস তৈরি করব। তো এই ফ্রাইড রাইস তৈরি করতে কী কী লাগবে সেই উপাদান তো বলবো, ঠিক আছে। তারা আমি তার মধ্যে বলে দিচ্ছি, আজকের আবহাওয়াটা প্রচণ্ড গুমসানো, তো যাই হোক বৃষ্টি আসবে, তো তার মধ্যে আমি এই রেসিপিটা আপনাদের সামনে করব। তো চলুন দেখা যাক কী করে আমি ফ্রাইড রাইস তৈরি করব। দেখুন আকাশটা আজকে পুরোই মেঘলা হয়ে আছে, তো প্রচণ্ড বৃষ্টি আসবে। এই টাইমে প্রত্যেক দিনই বৃষ্টি আসে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। তো তার মধ্যে আমি ফ্রাইড রাইসটা আপনাদেরকে করে দেখাবো, চলুন দেখা যাক গিয়ে। তো চলুন ফ্রেন্ড যা যাক, আমি কী করে ফ্রাইড রাইসটা তৈরি করব চলুন। তো চলে এলাম ফ্রেন্ড আমি ভূমি রান্নাঘরে, দেখতে পাচ্ছেন। তো এই ফ্রাইড রাইস তৈরি করতে যেটা যেটা লাগবে সেটা আমি বলবো, সেসব উপকরণগুলো বলবো। তার আগে বলে রাখি আমি বেশি উপকরণ দিয়ে করে নিই, যেহেতু এই রেসিপিটা সবাই যেন করে খেতে পারে সেরকমভাবে আমি দেখাচ্ছি, যেন সবাই ঠিকঠাকভাবে করে খেতে পারে। যেটা আমি প্রথমে বলবো, আমি নিয়েছি দেখুন ক্যাপসিকাম কুচি, নিয়েছি আমি গাজর কুচি, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি লাফা, আর নিয়েছি আমি ধনে পাতা, নিয়েছি তেল দেখুন ফ্রেন্ড, আর এখানে নিয়েছি আমি লঙ্কা, আর নিয়েছি আমি চিনি, নিয়েছি আমি কাজু কিশমিশ, নিয়েছি আমি ঘি, নিয়েছি কেশর, আর নিয়েছি আমি তেজপাতা আর লং আর লবঙ্গ। এবার আমি যেটা করব চলুন দেখা যাক গিয়ে। দেখুন ফ্রেন্ড আমি ওভেনটাকে ধরিয়ে দিয়েছি, আমি তাতে কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইয়ে জলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ড প্রচণ্ড বৃষ্টি আসবে, দেখতেই পাচ্ছেন, তো প্রচণ্ড হাওয়া বইছে আর অতে আকাশটা মেঘলা হয়ে আছে প্রচুর। দেখুন ফ্রেন্ড গাছপালা কত সুন্দর হাওয়াতে দুলছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। আমি তার মধ্যে রান্না করছি ফ্রাইড রাইস, আমার জলটা গরম হয়ে এসছে, তো আমি তাতে এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। তো ফ্রেন্ড আমি যেটা বলতে যাচ্ছি, তো আমি চালটা দেখুন ফ্রাইড রাইসের চালটা আমি এক ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তো এবার এই চালটাকে ভালো করে ধুয়ে আমি ওই গরম জলে দিয়ে দেবো, চলুন দেওয়া যাক গিয়ে। তো ফ্রেন্ড আমি এই গরম জলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দেখুন ফ্রেন্ড আমি ধুয়ে রেখেছিলাম তেজপাতাটা, আর দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ এলাচ আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তো দেখুন ফ্রেন্ড জলটা গরম হয়ে এসছে, এবার তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ তেল, সাদা তেল দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হতে দেবো, তার মধ্যে আমি চালটা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি এবারে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। তো এবার নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো ফ্রেন্ড। আমি সামান্য উপকরণ দিয়ে দেখাচ্ছি কিসের জন্য, যেহেতু সবাই করে খাবে এই জন্য, যাই হোক আমি সামান্য উপকরণ দিয়ে এটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ফ্রেন্ড প্রচণ্ড মেঘলা, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড প্রচণ্ড বৃষ্টি আসবে, তার মধ্যে আমি স্যুটটা নিচ্ছি। ওই দেখুন একটা কাক বসে আছে, দেখতেই পাচ্ছেন কাকা করছে, এই উড়ে গেল দেখুন, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। আমি রান্নার মাঝে মধ্যে প্রকৃতি একটু আনন্দ উপভোগ দিচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আকাশ গড়গড় করছে। তো আমি এবার চলে যাব রান্নাতে, চলুন। তো দেখুন ফ্রেন্ড আমার জলটা উতলিয়ে গিয়েছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো, দেখুন ফ্রেন্ড আমি তাতে দিয়ে দেবো চালগুলো। অবশ্য আমার মতন করে ট্রাই করবেন ফ্রেন্ড, কম উপকরণে হয়ে যাবে ফ্রাইড রাইস। দেখুন ফ্রেন্ড আমি চালগুলো দিয়ে দিলাম, এবার নেড়ে দিচ্ছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তো আমি এটাকে 90% সেদ্ধ করে নেব, আমি 10% রেখে দেব,
আমি 90% সেদ্ধ করে নেব ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। তো দেখে নেব ফ্রেন্ড, দেখুন কত সুন্দর উতলিয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার যে হয়েছে কি না, আরও হবে। তো আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি, আমার মতন করে ট্রাই করে এটা করবেন ফ্রাইড রাইসটা, আশা করি ভালো লাগবে খেতে আর সবাই করে খেতে পারবে। ঠিক আছে ফ্রেন্ড, তো ফ্রেন্ড আকাশ গুমগুম করছে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমি তার মধ্যে ফ্রাইড রাইস তৈরি করছি। তো আমার ফ্রাইড রাইসটা কতদূর হয়েছে দেখবো, চলুন দেখে নেব ফ্রেন্ড কতদূর হয়েছে আমার সেদ্ধটা। চাল একবার দেখে নেই নেড়ে চেড়ে আমি, আর একটু হবে ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের লাইকে আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দিচ্ছে। তো এরকমভাবে আমাকে লাইক করে লাইক করবেন, তো আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেবো। ঠিক আছে ফ্রেন্ড, আমি তার মধ্যে দেখে নেব আমার ভাতটা কতদূর হয়েছে। দেখি ভাতটা হয়ে এসছে, তো আর একটু হবে ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ড দেখুন আমার হয়ে গেছে 90% সেদ্ধ, আমি এবার ভাতটাকে নামিয়ে নেব। এখন এই চালনার সাহায্যে আমি ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে নেব, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ড আমি ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি ফ্রেন্ড, এরকমভাবে দেখতেই পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড আমি এই চালনির সাহায্যে ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো ভাতটাকে। তো ফ্রেন্ড আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি 10 থেকে 15 মিনিট, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। দেখুন ফ্রেন্ড তার মধ্যে আমার স্টুডেন্টটা বসে আছে, আজকে একাই আছে দেখতেই পাচ্ছেন, প্রচুর ভালো ছেলে, পড়াশোনায় 1 নম্বর। তো যাই হোক খুব ভালো, আমাকে হেল্প করে ভালো মতন, আরও আছে আরও সবাই হেল্প করে, তো এই ভালো শান্তশিষ্ট ছেলে একটা। তো ফ্রেন্ড আমি ওভেনটাকে আবার ধরিয়ে দিয়ে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি ফ্রেন্ড, এবার আমি তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটাকে এবার একটু নেড়ে চেড়ে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব, এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব কাজু আর কিশমিশ ফ্রেন্ড। আমি কাজু বাদামটা কেটে দিয়েছি, এটা আপনারা গোটাই দিতে পারেন, আমি হালকা করে ভেজে নিলাম। দেখুন ফ্রেন্ড আমি হালকা করে ভেজে নিলাম, এটাকে তুলে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি তেল, এগুলো ভাজার জন্য ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিলাম। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, এটাকে ভেজে নিচ্ছি আমি। তো দেখুন ফ্রেন্ড আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, ক্যাপসিকাম কুচি আমি তার মধ্যে দিয়ে দিলাম, এবার এটাকে হালকা একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাফা, এটাকে ভেজে নেব হালকা করে। ফ্রেন্ড আমি কম উপকরণ দিয়ে করছি, যেহেতু আপনারা সবাই করে খাবেন এই জন্য আমি অত মানে বেশি হাই ফাই দেখাচ্ছি না, আমার যতগুলো রেসিপি আছে আমি কম উপকরণ দিয়ে দেখাই যেন সবাই করে খেতে পারে কম খরচের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি ফ্রেন, একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, তো এটাকে একটু ফুটে দেব।
তো ফ্রেন্ড আমি তার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার কুচি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। এটা না দিলেও চলবে, এটা অপশনাল, এটা আমি দিচ্ছি, আপনারা না দিলে চলবে। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ড, আকাশটা কীরকম কালো হয়ে এসেছে আর গাছের পাতাগুলো নড়ছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি ফ্রাইড রাইস রান্না করছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। দেখুন ফ্রেন্ড, ঝড় শুরু হয়ে গেছে, তো যাই হোক আমি তাড়াতাড়ি করছি। এবার ফ্রেন্ড আমি লবণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার লবণটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এবার ফ্রেন্ড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, এক চামচের মতন দিলাম আমি, যে যেরকম মিষ্টি খাই সে সেরকম দিবেন। এবার এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ফ্রেন্ড এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা করে রাখা ভাত, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। দেখুন ফ্রেন্ড, আমি ফ্লেমটাকে লোতে রেখে এটা করতে হবে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ড, এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি ফ্রেন্ড, লো রেখে করবেন, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার ফ্রেন্ড আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে দেবো, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কত সুন্দর হয়ে এসছে ফ্রাইড রাইস। তো এটা খেতে খুব টেস্ট হয়, তো আমি এটাকে 5 থেকে 10 মিনিট হতে দেবো। প্রচুর বৃষ্টি হচ্ছে ফ্রেন্ড, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই বৃষ্টির মধ্যে আমি ফ্রাইড রাইস করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ফ্রেন্ড, কালো হয়ে এসছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, পাতাগুলো দুলছে। তো ফ্রেন্ড তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন ফ্রেন্ড, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি ফ্রাইড রাইসটা তৈরি করছি, দেখতেই পাচ্ছেন। আজকের মতন ভূমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী একটি রেসিপি নিয়ে আমি কিরণ হাজির হব আপনাদের সামনে। তো আজকের মতন বাই বাই। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রচণ্ড বৃষ্টির কারণে আমি সাবস্ক্রাইবটা দেখাতে পারলাম না ফ্রেন্ড, তো কিছু মনে করবেন না। আজকের মতন বাই বাই।